হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রভা ইভানি। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো দঙ্গে। এটা কিন্তু বোথ হিন্দি এবং তামিলে রিলিজ করা হয়েছিল 1st March 2024 অনওয়ার্ডস। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিজয় নাম্বিয়ার এবং এখন এই ফিল্মটা কিন্তু অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে 26th April 2024 অনওয়ার্ডস। এই ফিল্মটার কাস্টিংয়ে আছে হর্ষবর্ধন রাহনে, এহান ভট্ট, নিকিতা দত্তা, টি জে ভানু সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি এবং এটা যখন ট্রেলার বেরিয়েছিল আমি দেখেছিলাম এবং আমার দেখার পর ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল, বাট সামহাও ফিল্মটা আমি হলে দেখে উঠতে পারিনি। এরকম প্রচুর ফিল্মস আসে যেগুলো কিন্তু হলে দেখা যায় না, বিকজ আমি একজন সার্ভিস হোল্ডার, আমার পক্ষে প্রত্যেক ফ্রাইডে গিয়ে সিনেমা দেখাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব দেখে রিভিউ করা। নাও এটা যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে আমি দেখে নিয়েছি এবং দেখার পর আমার কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে। প্রথমত ফিল্মটা যে জিনিসটা আমাকে সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ফিল্মটার ভিশনটা, যেইভাবে ফিল্মটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে এবং যেইভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। সিনেমাটোগ্রাফি অফ দিস ফিল্ম ইজ রিয়েলি স্প্লেন্ডেড এবং যেইভাবে সিনসগুলোকে আমাদের সামনে স্টেজ করা হয়েছে তোমাদের পালস হাই হয়ে যাবে, মানে ইউ উইল ফিল দি অ্যাড্রেনালিন রাশ যেইভাবে এই গল্পটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ফ্রেমস এবং প্রত্যেকটা কনফ্লিক্টসে যেইভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে জাস্ট তোমাদের একটা ব্রিলিয়েন্স নজর আসবে এবং ইউ উইল ফিল আর ডিফারেন্ট কাইন্ড অফ ভিশন ওয়াইল ওয়াচিং দিস ফিল্ম। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যেখানে প্রচুর স্টুডেন্টসরা পড়াশোনা করছে নানা রকম ফিল্ডসে এবং সেখানে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে হর্ষবর্ধন রানের চরিত্র আছে যাকে স্টুডেন্টসরা খুব ভালোবাসে এবং সে 4 বছর ধরে সেখানে পড়ছে, সে সেইভাবে পাস আউট করতে পারেনি, সিনিয়র হয়ে গেছে এবং সিনিয়র হওয়ার জন্য সে স্টুডেন্টদের অনেক কিছু প্রবলেমও সলভ করে এবং স্টুডেন্টরাও তাকে ভীষণ ভালোবাসে। তো সেখানে ফ্রেশার হিসেবে আসে হচ্ছে এয়ান ভাটের চরিত্রটা এবং সে এসে সেখানে একটা নিজের রব তৈরি করে দেয় লোকেদের মাঝে। অল ওভার সাডেন এই দুটো প্রাণী একে অপরের সাথে টাক্কার মেলে এবং সেটা হয় বিকজ তাদের একটা পাস্টে কিছু প্রবলেম আছে এবং সেই পাস্টটা যখন তারা সামনে আনে সেখান থেকে কিছু রাইভেলরি, কিছু জেলেসি, আবার কিছু যেরকম প্রবলেম হয়ে থাকে পলিটিক্যাল, সেই জিনিসগুলোকে এখানে সামনে আনা হয়। তো এদের দুজনের রাইভেলরির মধ্যে ফেসে যায় হচ্ছে নিকিতা দত্তার চরিত্র, টি জে ভানুর চরিত্র এবং আরও অনেক চরিত্র যারা এই সাথে যুক্ত আছে। তো কি হয় আলটিমেটলি, কে জেতে এবং কে হারে, এই সবকিছু বিষয়ে জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। প্রথমত এই ফিল্মটাকে যেভাবে তুলে ধরা হয়েছে যেটা আমি শুরুতেই বললাম সেটা কিন্তু দারুণ লাগবে এবং এখানে যেই যেই ফ্যাক্টস এবং যেই যেই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেটা কিন্তু একদম র এবং পুরো রিলেটেবল ওয়েতে দেখানো হয়েছে। প্রচুর এরকম ইউনিভার্সিটিজ আছে যেখানে কিন্তু এইভাবেই স্টুডেন্টসরা থাকে এবং এরকমই জিনিসপত্র হয়ে থাকে এবং সেই জিনিসগুলো একদম হুবাহু এই ফিল্মটার মধ্যে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে পারফরমেন্স হর্ষবর্ধন রানে, এহান ভট্ট দুজনেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং তাদের মধ্যে যতবারই ফেস অফ হয়েছে সেটাকে দেখতে কিন্তু দারুণ লেগেছে। এছাড়া সাবপ্লটসে কিছু কিছু গল্প আছে যেগুলো কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ওয়েতে আমাদের কাছে দেখানো হয়েছে, সে লেসবিয়ান স্টোরি হোক বা রাইভেলরি হোক বা পলিটিক্যাল কিছু ডিসক্রিপেন্সিজ হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে এবং যেই যেই সাবপ্লটসগুলো এখানে খেলা করানো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লোজার দেওয়া হয়েছে একদম শেষে গিয়ে এবং লাস্টে যে ফাইনাল শোডাউনটা হয় সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ওয়েতে ক্রাফট করা হয়েছে। মানে তোমরা দেখলে তোমাদের মনে হবে ইউ আর ওয়াচিং সামথিং অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এত বড় কথাই আমি বলছি বিকজ ফিল্মটা কিন্তু সেরকমই একটা ওয়েতে তৈরি করা হয়েছে। বিজয় নাম্বিয়ার কিন্তু ভীষণই একটা শর্ট আফটার ডিরেক্টর, তার যে কটা কাজ এসছে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা ভেরিয়েশনস আছে এবং সেই জিনিসটা এই কাজের মধ্যেও এসছে। হয়তো এটা কলেজ স্টোরি দেখানো হয়েছে, তবে কলেজ স্টোরির মধ্যেও কিছু কিছু রুটস এমন রাখা হয়েছে যেগুলো তো অবশ্যই তোমাদের নাড়াবে, তার সাথে সাথে তোমাদেরও ফিল করাবে যে আমরাও অনেক সময় হয়তো এরকম টাইপের লাইফ লিড করে এসছি যেখানে নানা রকম ফ্লজ আমাদের মধ্যেও ছিল। তো আমার কাছে এই ফিল্মটা বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় যারা যারা ফিল্মটা তোমরা দেখোনি তোমরা কিন্তু বিঞ্জ ওয়াচ করে নিতে পারো, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং এটা হিন্দি তামিল ছাড়াও আদার ল্যাঙ্গুয়েজেও অ্যাভেলেবেল আছে। তো আমার কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে এবং এটা যদি কেউ তামিলে দেখে থাকো তামিলে কিন্তু অ্যাক্টার্সরা আলাদা আছে বিকজ এটা দুরকম ওয়েতেই শ্যুট করা হয়েছিল। তো তোমরা যখন দেখবে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না। তো আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09 বিট্টু, আই রিপিট সুপ্র09 বিট্টু। টিল দেন স্টে টিউনড।